আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যেহেতু আমি সকালের রোজা রেখেছি আর আজকে আলিফের স্কুল খোলা, তো আলিফকে নাস্তা দিয়ে দিব, মানে টিফিনটা দিয়ে দিব। তো নাস্তা তো খাইয়েই দিলাম, না অবশ্য নাস্তা খাইয়ে দিই নেই, সরি ভুল হয়ে গেছে, কারণ একটু দেরি করে ওঠা হয়েছে আর চুলায় গ্যাস ছিল না, যার কারণে আর কিছু করতে পারিনি। তো ভাবলাম যে ওকে একটু ভারী কিছু নাস্তা দিয়ে দিই, তো ওই জন্য আজকে এগ বার্গার দিয়ে দিলাম। তো এগ বার্গারটার খুব বেশি পছন্দের, এজন্য ওটাই দিয়ে দিলাম। আর এগ বার্গারে আমি বেশি কিছু দিইনি, ডিম, শসা আর ম্যানুইজ আর হচ্ছে গিয়ে সস, এই চারটা জিনিস দিয়ে আমি ওকে বার্গারটা তৈরি করে দিয়েছি। কোনো কাঁচামরিচ পেঁয়াজ দিইনি, তার কারণ ওগুলো খায় না। তো দেখলাম যে হাতে একটু সময় আছে আর যেহেতু আলিফ নিজেই একা একা রেডি হতে পারে, তো এর জন্য আমার ওকে রেডি করে দিতে হয় না, তো এর জন্য আমার হাতে অনেকটা সময় বেঁচে যায়, যার কারণে আমি একটু ঘরগুলো গোছ গাছ করে রেখে যেতে চাইছি। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আলিফকে স্কুলের বেতন দেওয়ার আছে, তো ওইখানে কিছুটা সময় যাবে, যেহেতু সামনে মাসে ওর পরীক্ষা শুরু হবে। তো সামনে মাসে পরীক্ষা শুরু হবে প্রথম দিকেই, তো 3 তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু, তো ম্যাডামরা নোটিশ দিল যে এই মাসের বেতন সামনে মাসের বেতন ফি একসাথেই দিয়ে দিতে হবে, স্কুল ছুটি হওয়ার আগে আগেই দিয়ে দিতে হবে। তো স্কুল ছুটি দিয়ে দেবে 3 তারিখে, তো আমরা স্কুলে চলে আসছি আর যেহেতু স্কুল অনেকটা সময় লাগবে, এর জন্য ঘরের কিছুটা কাজ সেরে আসছি। তো আলিফকে একটা রুটি কিনে দিলাম, আলিফকেও দিয়েছিলাম, ইয়ামিনকেও দিয়েছিলাম, তো ওরা দুজন খাচ্ছে। তো স্কুলে নিয়ে এসে বসে রয়েছি, কারণ আজকে বাচ্চারা খুব কম আসছে, সামনে ছুটির দিন চলে আসছে, তো এখন অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে, সবাই আসেনি। আর এখন এসে আমি স্কুল থেকে চলে আসছি, রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে ডিম ভুনা করবো। আজকে বয়সটা দিতে না আমার অনেক খারাপ হচ্ছে, মানে বেঁধে বেঁধে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে, মুখে কেমন একটা জড়তা ভাব সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি ভাতটা তো আগেই রান্না করে ফেলেছি, এখন ডিমটা সেদ্ধ করে ডিমটাকে একটু ভেজে নেব হালকাভাবে। তো আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, আর আজকে ইচ্ছা আছে যে বিকালে একটু খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির জন্যই ডিমটা মূলত রান্না করা, কারণ খিচুড়ি শুধু শুধু খেতে ভালো লাগে না, আর চিকেন কিছুদিন আগেই রান্না করেছিলাম, তো এখন আর চিকেন খাবো না, তো এই জন্য ভাবলাম যে একটু ডিমই রান্না করি। তো এই জন্য ডিম ভুনা করলাম, 4টা ডিম ভুনা করবো আলু দিয়ে, মাখা মাখা ঝোল রাখবো, তেমন একটা ঝোল রাখবো না, আর একটু শুটকি ভর্তাও বানাবো, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর না পারলে তো শেয়ার করতে পারবো না, শুটকি ভর্তা সবাই বানাতে পারে। তবে আজকে কাঁচামরিচেরটা বানাবো, কারণ যেহেতু সারাদিন রোজা রেখেছি, রোজা ভেঙে লাল মরিচের ভর্তা খাওয়াটা ঠিক না, এটা খেলে আরও বুক জ্বালাপোড়া করবে বেশি, গ্যাস্ট্রিক আরও সমস্যা হবে, এই জন্য আমি শুকনো মরিচ বাদ দিয়ে কাঁচামরিচটা দিলাম। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছি, নামিয়ে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। তো এই হচ্ছে গিয়ে ডাল, গতকালকের বাহি ডাল ছিল সেই ডাল, আর হচ্ছে গিয়ে ডিম। তো এখানে একটা সাদা ডিমের টুকরা পড়ে আছে, তো এটা ওই যে সকালে যে ডিমের করে দিয়েছিলাম, বার্গার বানিয়ে দিয়েছিলাম, তো সেইটাই ওকে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আমি ঘুমাইনি, ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, তো এখন চলে আসছি রান্না করতে। রান্না কারণ বললামই সকালে যে আজকে ডিম ভুনা করেছি, আর যেহেতু ইফতার করব, তো ইফতারে আমি তেমন কিছু খাবো না, শুধু খিচুড়ি ভুনা করব, ভুনা খিচুড়ি রান্না করব, আর ডিম, আর হচ্ছে গিয়ে ভর্তা। তো শরবতটা বানিয়ে ফেলেছি, শরবতটা বানিয়ে আমি রেখেও দিয়েছি ফ্রিজে, কারণ একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে বেশি, আর সারাদিন রোজা রেখে এত বড় দিন খুব কষ্ট হয়ে যায়। তো ওরা ঘুম থেকে উঠে গেলো, বিছনা টিছনা ঝেড়ে নেবো এখন, বিছনা ঝেড়ে তারপরে আর বেশিক্ষণ সময় নেই, অবশ্য 6টা বেজে গেছে অলরেডি, বেশিক্ষণ একটা সময় নেই। তো যেহেতু ভুনা খিচুড়ি খাবো, আচারের তেল না হলে কীভাবে হয়, আমের আচারের তেল, তো এটা আমার গত বছরের আচার, তো সেই আচারের তেল দিয়ে আচার দিয়ে খিচুড়িটা খাবো। আর খিচুড়িটা আমার হয়ে গেছে, খুব ঝরঝরা হয়েছে, আর রান্না করেছিলাম হচ্ছে কি পোলাওর চাল দিয়ে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো, আমার তো এখনই লোভ জিহ্বা দিয়ে পানি পড়তেছে, আমি কি বলবো তোমাদেরকে। তো এখানে খিচুড়ি রান্না করা হহয়ে গেছে, এই হচ্ছে গিয়ে শরবত, আর হচ্ছে গিয়ে 3টা খেজুর। তো আজান দিয়ে দিলো, আমি সে পানি নিয়ে খেজুরটা মুখে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি। তো এখন আমি ওদেরকে বেরিয়ে দিচ্ছি, ওরাও খাবে, আমিও খাবো, ছেলেদেরকে নিয়ে একসাথে বসে খাবো। তো খাওয়া দাওয়ার পরে আর বেশি কোনো কাজ নেই, আলিফকে পড়তে বসাবো, তারপর আমি একটু রেস্ট নেব, তারপর আবার ইশার নামাজ পড়বো, এই হচ্ছে গিয়ে কাজ, এরপর আর কোনো কাজ টাজ নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো, জানি না কেন ভিডিওগুলো দেখছো না, তবে খুব মন খারাপ লাগে যখন ভিডিওগুলো না দেখো। তো যাই হোক, যে কজনই দেখে এতেই আমি অনেক খুশি, কারণ সবাই সবার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে, হয়তো অনেকের কাছে মনে হতে পারে এই ভিডিও দেখে সময় নষ্ট করা। আল্লাহ।